প্রিয় দর্শক, অনেক সময় আমাদের ইমার্জেন্সির কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্যুর করতে হয় বা ভ্রমণ করতে হয়। কিছু কিছু সময় আছে আমাদের ইমার্জেন্সি মুহূর্তে যেতে হয়, আর ইমার্জেন্সি মুহূর্ত মানেই প্লেন বা বিমান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কোন এয়ারপোর্টে যেতে আপনার কত খরচ হবে, তাহলে আপনি ইমার্জেন্সি মুহূর্তে বিমানে করে খুব সহজেই যেতে পারবেন। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, কারণ কখন কার বিপদ হয় বলা যায় না। বিপদের মুহূর্তে আপনি প্লেনে করে খুব সহজে মাত্র আধা ঘন্টার মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তো চলুন বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া কত সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই। বিমান রুট ওয়ান ওয়ে টিকিটের দাম, আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে চান তাহলে আপনার ভাড়া পড়বে 2500 টাকা থেকে শুরু করে 3000 টাকা। যদি আপনি ঢাকা থেকে সিলেট অথবা সিলেট থেকে ঢাকায় আসতে চান তাহলে আপনার বিমান ভাড়া পড়বে 2500 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে। যদি আপনি ঢাকা থেকে বরিশাল যেতে চান কিংবা বরিশাল থেকে ঢাকায় আসতে চান তাহলে আপনার বিমান ভাড়া পড়বে 2500 টাকা থেকে শুরু করে 3500 টাকার মধ্যে। যদি আপনি ঢাকা থেকে খুলনায় আসতে চান কিংবা খুলনা থেকে ঢাকায় আসতে চান তাহলেও আপনার বিমান ভাড়া পড়বে 2600 টাকা থেকে শুরু করে 3200 টাকা পর্যন্ত। যদি আপনি ঢাকা থেকে রাজশাহী যেতে চান তাহলে আপনার বিমান ভাড়া পড়বে 2700 টাকা থেকে শুরু করে 3100 টাকা পর্যন্ত। যদি আপনি ঢাকা থেকে সৈয়দপুর যেতে চান তাহলে আপনার বিমান ভাড়া পড়বে 2400 টাকা থেকে শুরু করে 3200 টাকা পর্যন্ত। যদি আপনি ঢাকা থেকে যশোরে যেতে চান কিংবা যশোর থেকে ঢাকায় আসতে চান তাহলে আপনার বিমান ভাড়া পড়বে 2700 টাকা থেকে শুরু করে 3600 টাকার মধ্যে। তো প্রিয় দর্শক, এটি হলো বিমানের একটি ভাড়ার তালিকা, তবে যে কোনো মুহূর্তে ভাড়ার তালিকা পরিবর্তনশীল। তবে প্রসঙ্গত জানিয়ে রাখি, ঈদ উপলক্ষে এই ভাড়ার দাম কিন্তু বেড়ে 5000 টাকা পর্যন্ত যেতে পারে। আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করি, সেটি হলো সময় মতো এয়ারপোর্টে উপস্থিত থাকুন, কারণ আপনাদের দেরির কারণে বিমান অপেক্ষা করবে না। কোনো অবৈধ জিনিস বহন করবেন না, বিমানে মোবাইল বন্ধ রাখুন, যে কোনো ধরনের দুর্যোগপূর্ণ অবস্থায় অধৈর্য না হয়ে বিমানবালার নির্দেশনা মেনে চলুন। এখানে উল্লিখিত এয়ার লাইসেন্সগুলো যে কোনো সময় তাদের ভাড়া পরিবর্তন করতে পারে।